ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এবং যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে এখন প্রশাসনিক বৈঠক ইতিমধ্যেই শুরু হয়ে গেছে এবং আলোচনাও করছিলাম আমাদের প্রতিনিধি আশাবুল হোসেনের সঙ্গে, আবারও সরাসরি কথা বলে নেব আশাবুলের সঙ্গে। আশাবুল, তুমি যেটা বলছিলে যে সরকার টু সরকার একটা বৈঠক সৌজন্যের আবহে, কিন্তু শেষ পর্যন্ত এই অবস্থান কতটা এরকমই থাকে এবং রাজনৈতিক দিক থেকে তার কতটা গুরুত্ব রয়েছে, কতটা তাৎপর্য রয়েছে সেটা তুমি ব্যাখ্যা করছিলে। আমি এই বৈঠক সম্পর্কে অনেকটাই যে আশাবাদী যেমন সে কথাটা বলছিলাম, পাশাপাশি কিছু যদি এবং কিন্তুর কথা বলছিলাম। কারণ প্রধানমন্ত্রী যেমন আপাত দৃষ্টিভঙ্গিতে দেখা যাচ্ছে যে তিনি সৌজন্যের একটা বাতাবরণ, একটা সৌজন্যের আবহ তৈরি করলেন এবং বাংলার মানুষের পাশে, দুর্গত মানুষের পাশে তিনি রয়েছেন, এই বার্তাটা দিয়েছেন সফরের মধ্য দিয়ে। পাশাপাশি একটা সংঘাতের আবহে কিন্তু এই সফরটাও হচ্ছে। তুমি জানো যে আজকের যে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী তাতে রাজ্যপালও রয়েছেন, যে রাজ্যপালের সঙ্গে রাজ্যের সম্পর্ক একবার তলানিতে এসে ঠেকেছে। কথায় কথায় তিনি টুইট করেন, মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন, রাজ্য প্রশাসনকে আক্রমণ করেন এবং একজন সাংবিধানিক রাজ্যের প্রধান হয়েও তিনি বারবার রাজ্যের ব্যর্থতাকেই মানুষের কাছে সামনে তুলে ধরতে চান। জানিয়ে চিঠি, পাল্টা চিঠি, পাল্টা বক্তব্য, মন্তব্য, একবার রাজ্য রাজনীতি উত্তাল তিনি আজকের এই তাকেও আজকে সঙ্গী করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি দেখা যাচ্ছে যে বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরী তারাও এসে পৌঁছেছেন এখানে এবং যাদের সঙ্গে রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক আমরা সকলেই জানি যে কী ধরনের বিষয় এবং তারা কীভাবে রাজ্য প্রশাসনকে প্রতিটা ইস্যুতে আক্রমণ করেন। ফলে এই যে সৌজন্যের আবহ এবং যেটা কিছুক্ষণ আগে আমি শুনলাম যে দিলীপ ঘোষ বললেন যে প্রধানমন্ত্রী অত্যন্ত সদর্থক ভূমিকা নিয়েছেন, বাংলার মানুষের পাশে তিনি আছেন এই বার্তা দিয়েছেন, পাশাপাশি রাজনীতিও চলবে। ফলে রাজনীতি তো চলবে কিন্তু দুর্গত মানুষ, বাংলার পুনর্গঠনে এই রাজনীতিটা শেষ পর্যন্ত বড় আকার নেয় কিনা, যে দুর্গত মানুষের পুনর্বাসনের চেয়ে আর্থিক প্যাকেজ আদায় করাচ্ছে সেটা নিয়ে রাজনীতি করলে কিন্তু বাংলার মানুষের দুর্ভোগ আরও বাড়বে। ফলে সেইটা কতদূর গড়ায় তার দিকে কিন্তু সকলেই তাকিয়ে থাকবে। তবে আপাত দৃষ্টিতে যেটা বারবার বলছিলাম, এটা অত্যন্ত সৌজন্যের আবহ এবং মুখ্যমন্ত্রীর আবেদন করেছিলেন, আবেদনের সাড়া দিয়ে প্রধানমন্ত্রী এসছেন এবং সেই আবহেই এখন অবধি বৈঠক হচ্ছে। আজকের বৈঠকে এই যে দুর্গত এলাকা তারা পরিদর্শন করলেন, যে ছবিটা তিনি দেখলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটা ম্যাপ নিয়ে এসেছিলেন রাজ্যের তরফে, সেই ম্যাপ দেখে দেখে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকা যেখানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে তিনি তারা ঘুরেছেন, পরিদর্শন করেছেন এবং এখন তারা বৈঠক করছেন যে কী কীভাবে এই দুর্গত মানুষের ত্রাণ পুনর্বাসন এগোনো যায়। প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে, রাস্তাঘাটের ক্ষয়ক্ষতি হয়েছে, বিদ্যুতের খুঁটি হাজার হাজার উপড়ে পড়েছে, লক্ষ লক্ষ গাছ উপড়ে পড়েছে, পানীয় জলের সংকট দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায়, এরপর পানীয় জলের সংকট খাবারের অভাব থেকে মহামারী দেখা দিতে পারে। ফলে অনেক টাকা দরকার, এই সময় কেন্দ্রের সাহায্য দরকার, চটজলদি সাহায্য দরকার। সেই সাহায্যটা কতটা তাড়াতাড়ি আসে এবং সেই সাহায্য নিয়ে কেউ যাতে রাজনীতি না করে, মানুষের কাজে সেটা ব্যবহার করা হয়, সেটা কোন দিকে যায়, বিজেপি নেতৃত্ব তারা বিরোধী দলের ভূমিকা কতটা পালন করে, শাসক দল তাদের ভূমিকা কতটা শাসক হিসাবে পালন করে, সবটাই কিন্তু দেখার। তবে এখন আপাতত একটা বৈঠক চলছে, গুরুত্বপূর্ণ বৈঠক, যে বৈঠকটা সব দিক থেকেই ঐতিহাসিক, যেটা আমি আগেই ব্যক্ত করেছি যে খোদ প্রধানমন্ত্রী রাজ্যের একটি দুর্গত একটা এলাকায় এসে, রিমোট এলাকায় এসে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রশাসনিক বৈঠক করছেন, নজিরবিহীন ঘটনা। মুখ্যমন্ত্রীর সঙ্গে একই হেলিকপ্টারে মোদী মমতাকে একসঙ্গে দেখা যাচ্ছে, এটাও একটা নজিরবিহীন ঘটনা। সব মিলিয়ে আজকের দিনটা অন্তত তাৎপর্যপূর্ণ হয়ে থাকবে বাংলার মানুষের কাছে। আর যদি আর্থিক প্যাকেজ পুরোপুরি আদায় করে নেওয়া যায় তাহলে তো আর কথাই নেই, অত্যন্ত স্বস্তি এবং সুখবরের ব্যাপার হবে বাংলার মানুষ এবং বাংলার কাছে। ধন্যবাদ আশাবুল।